রাজ্যের ব্লকে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগকরণ হচ্ছে। ছেলে মেয়ে উভয়ই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোনো প্রকার আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, রাজ্যের কোন কোন ব্লকে নিয়োগ করানো হচ্ছে বা কোন কোন জেলাতে নিয়োগ করানো হচ্ছে, কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদন করতে গেলে এখানে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে, কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট এক অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে কোনো লেটেস্ট আপডেটগুলো সব আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিওগুলো সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধুরা, রাজ্যের কোন ব্লকে নিয়োগ করা হয়েছে, কী কী পোস্টে রিক্রুটমেন্ট করা হয়েছে, আমরা একবার বিস্তারিত বিষয়গুলো দেখে নেব। তো বন্ধুরা, একেবারে আমরা বিস্তারিত বিষয় চলে এসেছি। আপনারা অনেস্কে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট ওপেন করেছি। অ্যাপ্লিকেশন ফর্মেটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন আপনাদেরকে অফলাইনের মাধ্যমে করতে হবে, নির্দিষ্ট ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। তো রাজ্যের কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত নিয়োগ নোটিশে দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা বিস্তারিত বিষয়গুলো দেখে নেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এখানে রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলেছে আপনাদের স্নাতক হতে হবে যে কোনো শাখায়, যে কোর্স নাইস ইউনিভার্সিটি থেকে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনাদের সার্টিফিকেট থাকতে হবে, যেটা 6 মাসের হতে হবে রেজিস্টার্ড ইনস্টিটিউশন থেকে। টেকনিক্যাল নলেজগুলো এখানে রয়েছে, ওয়ার্কিং নলেজ আপনাদের থাকতে হবে কম্পিউটারে, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, এই সমস্ত বিষয়ে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং টাইপিং স্পিড আপনাদের থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট। এজটা এখানে রয়েছে 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। SC/ST ক্যান্ডিডেট কত বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। নিয়োগের নোটিস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয় দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন। লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস টু অ্যাপেয়ার ফর কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ উইল বি পাবলিশড অন অফিস বোর্ড, এখানে রয়েছে 12 সেপ্টেম্বর 2022 আপনাদের এখানে পাবলিশ করানো হবে 4:30 PM। ডেট অফ কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ উইল বি হেল্ড অন 15 সেপ্টেম্বর 2022 11:30 আপনাদের এখানে কম্পিউটার বেসেড বা কম্পিউটার টেস্ট ইন্টারভিউটা শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর 2022 11:30 থেকে। নোটিশটি প্রকাশিত হয়েছে পুরুলিয়া জেলার তরফ থেকে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সমষ্টি উন্নয়ন অধিকরণের করণ বড়বাজার, সমষ্টি উন্নয়ন অধিকরক পুরুলিয়া, 723127 পশ্চিমবঙ্গ। তো আপনারা এখানে বুঝতে পারছেন পুরুলিয়া জেলা থেকে নোটিশ প্রকাশিত হচ্ছে, কী পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, ভিডিও শুরু করে পূর্বেই আমরা আলোচনা করেছি। এখানে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, পিওলিয়ান কন্ট্রাকচুয়াল বেসিক অর্থাৎ চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে মিড ডে মিল প্রোগ্রামে। এখানে দেখছেন কুকেট মিড ডে মিল প্রোগ্রাম আন্ডার বড়বাজার ডেভেলপমেন্ট ব্লক, অর্থাৎ বড়বাজার ডেভেলপমেন্ট ব্লককে নিয়োগ করানো হচ্ছে মিড ডে মিল প্রোগ্রামে ডাটা এন্ট্রি অপারেটর পদে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম পশ্চিমবঙ্গ সরকারের ব্লক ডেভেলপমেন্ট অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের জন্য নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে চুক্তিভিত্তিতে নিয়োগ করানো হচ্ছে। আবেদন অলরেডি শুরু হয়েছে এবং আবেদন চলবে 5 সেপ্টেম্বর 2022 পর্যন্ত, আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আমরা নিয়োগ নোটিশে দেখে নিয়েছি বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আশা করছি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সব বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে কোনো লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।